বন্ধুরা আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আমি ভালো আছি। আজকে আপনাদেরকে নিয়ে যাব কুড়িগ্রাম জেলা উলিপুর থানা অবস্থিত এক দর্শনীয় স্থানে। আমি এখন নামটা বলবো না, প্রায় 400-500 বছর আগের এক পুরাতন দর্শনীয় স্থান আপনাদেরকে দেখাবো। আপনারা অপেক্ষা করেন, কিছুক্ষণের মধ্যে আমরা ওখানে পৌঁছে যাব। স্থানটার আসার কথা ছিল সেই দর্শনীয় স্থানটার সামনেই আমরা উপস্থিত আছি। এই দর্শনীয় স্থানটার নাম হলো শ্রী শ্রী কালী সিদ্ধেশ্বরী মন্দির। এই মন্দিরের প্রতিষ্ঠাতা রানী সত্যবতী, প্রতিষ্ঠা কাল হচ্ছে 1752 সালে, প্রায় 500 বছরের পুরাতন এক দর্শনীয় স্থান সামনে আমরা ভিতরে কিছুক্ষণের মধ্যে আপনাদের ভিতরে নিয়ে যাব। ভিতরে কী কী আছে সেটা আপনাদেরকে দেখাবো, সাথেই থাকুন। সেই দর্শনীয় স্থানটার ভিতরে আমরা দেখাবো আপনার কী কী, এই ভিতরে কী কী আছে সেটা আপনাদের দেখাবো। আপনার সাথে দেখুন, আমার সঙ্গে আসুন। আমাদের এই প্রায় 500 উপরে এই বয়স, এই মন্দিরটার বয়স। এই মন্দিরটা নতুন সংস্কার, এই ভবন এটা নতুন, এটা ভিতরটা পুরাতন, কিন্তু এই বারান্দাটা পুরো নতুন সংস্করণ। এটা প্রতি বছরে পহেলা বৈশাখে একটা বড় মেলা হয় এই মন্দিরে। প্রতি বছর পহেলা বৈশাখে একটা বড় মেলা হয়, এই মেলায় হাজার হাজার লোক এখানে ভক্তবৃন্দরা আসে এই পূজা দিতে এই মন্দিরে। আর এই মন্দিরে অনেক অনেক কাহিনী আছে যা আপনাদের কাছে একটু পরে শেয়ার করব। যে এই প্রতিষ্ঠা, এই মন্দিরে প্রতিষ্ঠা করছে সে রানী সত্যবতী, এইখানে তাকে বনবাস দেওয়া হয়েছিল। আপনারা আসেন, আমি আরও অনেক কিছু দেখাবো। আপনারা সঙ্গে থাকুন, আপনারা সঙ্গে থাকেন, আপনার কোন কোথায় কোথায় কী আছে এটা আপনাদেরকে আমি দেখাবো। এটা একটা ভোগ ঘর, এটা একটা ভোগ ঘর। এখানে মানে পূজা হলে এখানে অনেকে আছে তারা মানত করে, তারা মানত জমা দেয়। আর মানত জমা দেওয়ার পর এখানে মনে করেন পাশে মন্দির আছে, সেখানে পূজা করে। হ্যাঁ, তারপর এই ভোগটা দেখা, ভোগটা কাছাকাছি নিয়ে এসে দেখা পুজোটা। সেই 500 বছর পুরাতন কালী মন্দিরের সামনে, হ্যাঁ, কালী মন্দির সে এটা প্রায় 500 বছর উপরে হবে এই মন্দিরটার বয়স। মানে ভিতরটা দেখাও কাছাকাছি থেকে দেখা, বন্ধুরা এই মন্দিরের ওয়ালের কাজ খুবই মজবুত কাজ, খুব সুন্দর কাজ হয়েছে এখানে। হ্যাঁ, সেই পুরাতন আমলেই। বন্ধুরা আমরা এখন উপস্থিত আছি শ্রী শ্রী গোপাল জিউ মন্দিরের সামনে। এই মন্দিরটার বয়সও 500 বছর প্রায়। হ্যাঁ, আপনারা দেখেন কি সুন্দর। এখন আমরা মন্দিরটা এখন বন্ধ আছে দেখে আমরা দেখাইতে পারি, ভিতরটা দেখাইতে পারতেছি না। এখন আমরা দাঁড়ায় আছি সেই 500 বছর পুরাতন এক মন্দির, মন্দির হলো শ্রী শ্রী মঙ্গলচণ্ডী মন্দিরের সামনে দাঁড়ায় আছি। এটাও 500 বছর, প্রায় 500 বছরের উপরে হবে। আপনারা দেখেন আমরা উপস্থিত আছি শিব মন্দিরের সামনে। এটা হলো মঠের মধ্যে একটা শিব মন্দির, সেই মন্দিরের সামনে। এটাও প্রায় 500 কাছাকাছি বা 500-র উপরে বয়স হবে এই মন্দিরটার। হ্যাঁ, বয়স হবে 500 বছর। হ্যাঁ, আপনি মন্দিরটা ভালো করে দেখেন।
একটা কারেকশন আছে, এটা হলো এই মন্দিরটা, এই শিব মন্দিরটা মানে পুনর্নির্মাণ 1234-1410 পুনর্নির্মাণ আবার হয়েছিল। একটা বিষয় দেখাবো, এখানে একটা কুয়া আছে, কুয়াটার বয়স প্রায় 500-500-এর উপরে হবে, 520-530 বছর হবে কুয়াটা। দেখেন আপনারা, কুয়াটা আপনাদেরকে দেখাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি কুয়াটা। কুয়াটার অনেক ময়লা, অযত্ন অবহেলার মধ্যে আছে কুয়াটা। মন্দিরের সামনের জায়গাটা দেখেন, অনেক গাছ, এখানে গাছ অনেক গাছ আছে, প্রায় 200-300 বছরের উপরে আছে। হয়তো বা আপনারা বিশ্বাস করবেন না, মন্দিরের পাশেই তেঁতুল গাছ আছে, এটার বয়স প্রায় 200 বছর, প্রায় 200 বছর হবে। মন্দিরটার চারপাশে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখেন আমার এই চ্যানেলে পার্ট টু বাই পার্ট উলিপুর থানার যত দর্শনীয় স্থান আপনাদেরকে সঙ্গে শেয়ার করব। আপনার আমার এই ধামসিনী সিদ্ধেশ্বরী কালী মন্দির আমার এলো প্রথম পার্ট, দ্বিতীয় পার্ট কামিং সুন জানতে পারবেন। ভিডিওর সঙ্গে থাকবেন, আমার এই চ্যানেলের সঙ্গে থাকবেন, আপনাদের সহযোগিতায় আমার চ্যানেলটা সামনে এগিয়ে যাবে, এটাই কামনা করতেছি। আর দয়া করে আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। যদি আপনারা নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে, নতুন হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করবেন, যাতে আমার নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে আপনারা পেয়ে যেতে পারেন। ধন্যবাদ।